अल्लाह नबी साहबादी को की जानी दिले ए बाबा साबारा ओ बच्चा डा क्यों आसेने बाबा और खुशटा के टूनाओ बाबा साबा हुजूरा बोले चीने या रसूल अल्लाह हबीब अल्लाह एमन एकटा सन्तानेर कथा बोलछे जार बाबा नाकि दिन रात तरवाले धार दिच्छे आपनाके मारबे बोले आपनाके कतल करबे बोले आपनाके शहीद करबे बोले अल्लाह नबी मुझके से आदर्श देखिएछिलो ओ बाबा साबारा ओर बाप आमार दुश्मन होते पारे आमी रसूलुल्लाह किन्तु ओर बापे दुश्मन नय इनी हलेन मुहम्मद रसूलुल्लाह अल्लाह नबीर कथा अनुयायी साबारा खुशते खबर निलेन गोपने गोपने खबर निलो बच्चाटा जर हयेछे बुखार हयेछे शरीरटा खराब अल्लाह नबीर काछे एसे खबरटा दिलो ए नबीर उम्मत दाबीदाररा শুধু দাবি করলে হয় না রাসূলুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পড়ে থাকতো না এমন কোনো জিনিস পড়ে থাকতো না যে রাস্তা দিয়ে পথিক দিয়ে যেতে অসুবিধা হবে একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে যেতেছিল সে আফসোস করে বলতে লাগলো মনে হয় এই রাস্তায় মুহাম্মদ বা তার অনুসারীরা समस्त धर्मगुरु के यहूदी धर्मगुरु के तेना शिष्यरा जिज्ञासा करे आपनी एक कथा बोलछेन केन ओई समय यहूदी धर्मगुरु बोलेछिलो मुहम्मदेर अनुसारी यदि रास्ताय जेत एई जे पथचारीदेर चलार जन्ने एई जे नोंरा गुणो पड़े आछे एई जे कष्ट देओ जिनिसगुलो पड़े आछे एखोनो थाकतो ना केन मुहम्मद शिखियेछे तार अनुसारी दियोके एत सुंदर करे एखोनो तुले दिए साइड ফেলে দিত এরই নাম হলো মুহাম্মদ রাসূল আর আজকে আমরা কি করি ঝাড় দে ঝাড় দে ঝাড় দে নিজের জায়গাটা পরিষ্কার করে রাস্তা দিয়ে নিয়ে দিই ও তো জনগণের পাবলিকের তো এটা ভালো আদর্শ নয় সমাজ আমাদের সবার এই সমাজকে সেবা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যত্ন করা এটা আমাদের সবার দায়িত্ব ও করছে না আমি করব না এ মাইন্ডটা ভালো নয় আমি করব ও করে না তো কি হয়েছে আমাকে দেখেও একদিন করা শুরু করবে এ যুবকেরা আল্লাহ নবী সাহাবার খুলনিতে গেল সাহাবার খুলনিতে গিয়ে খবর পেল বাচ্চাটা বিমার হয়েছে জ্বর হয়েছে শরীরটা খারাপ আল্লাহ নবীর কাছে সে খবরটা দিয়ে দিল আল্লাহ নবী বাচ্চাটা খোঁজে জন্য দাঁড়িয়ে গেল ওই বাচ্চাটাকে দেখা জন্য দাঁড়িয়ে গেল সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি নেবেন না আমাদের দায়িত্ব আপনাকে জানানোর রয়েছে তাই জানিয়ে দি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওর আপনা আপনাকে জানে মারতে চায় হুজুর আপনি ওর বাড়িতে যাবেন না ওর আব্বা আপনার ক্ষতি করে দিতে পারে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাবারা আমি যাব এটা আমার দায়িত্ব কেননা আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে তাদেরকে শান্তির মেসেজ দিতে তাদের খোঁজ খবর নিতে ওই বাচ্চাটাকে আমি পিয়ার করি ও অসুস্থ আর দেখতে যাব না এটা হতে পারে না এ যুবকেরা বিমারীকে দেখতে যাওয়া এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ কিন্তু আমরা তো খোঁজ নিই না আমাদের আত্মীয় বিমারে পড়লো খোঁজ নিবার সময় নেই এত ব্যস্ত আমরা আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে কখন যে দিন যাচ্ছে বুঝাই যাচ্ছে না মানুষ কাজ গুছিয়ে উঠতে পারছে না আল্লাহ নবী সেই বাচ্চা বাড়িতে গেল অগ্নি উপাসকের বাড়িতে গেল আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে গেলেন না একা গেল
কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে লাগলেন ওই অগ্নি উপাসও ভয় খেতে পারে, মুহাম্মদ হয়তো আমাদেরকে মারতে এসেছে। এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না, কেননা নবী আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী তাই বলেছিলে যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যার কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রসুল্লাহ জানিয়ে দিলা সে আমার কে হইল। যার কথাবার্তা, কাজ কাম, চাল চলন পাড়া প্রতিবেশী খুশি নয়, সে আমি রসুল আমার কেউ নয়। আর আজকে এই কথাটা আমাকে এখানে বলা দরকার, কেন অতি সত্য কথা যেখানে আমি আলোচনা করি বলি, মুসলমানদের প্রতিবেশী কারা বলুন না, আমাদের প্রতিবেশী কারা? হিন্দু ভাই, মতুয়া ভাই, দলিত ভাই। রসুল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না সে আমার কেউ নয়। তাহলে আজকে যে কোনো ধর্মেরই হোক তারা আমাদের প্রতিবেশী, রসুলকে যদি আমরা মানি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ, এটাই শিখিয়েছেন মোহাম্মদ রসুল, এটাই শিখিয়েছে। এই বিষয়ে একটা কথা, হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একজন যুবক ছেলে ছিল, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একটা যুবক ছিলেন, সে যুবক ব্যবসা কারবারের উদ্দেশ্যে শহরে এসেছিল, শহরে এসে একটা ঘর ভাড়া নিয়েছে, আর সেই ঘরের পাশে একজন গায়ের ইসলামের ঘর ছিল। হযরতে আব্দুল্লাহ 18-19 বছরের যুবক, এই মুসলমান যখন ঘর ভাড়া নিয়েছে ওই গায়ের ইসলাম, সে ইসলাম সম্বন্ধে জনগণের কাছে যেটা শুনেছে যে মুসলমানরা রাগি হয়, মুসলমানরা মারপিট করে, মুসলমানরা একটু হলি মারপিট শুরু করে দেয়, গালিগালাজ করে, মন্দ কথা বলে, এই যে একটা ব্রেনে ঢুকানো আছে, তো ওই গায়ের মুসলমানের ব্রেনও ঢুকেছিল। তাই আব্দুল্লাহকে রাগাবে বলে, কষ্ট দেবে বলে তার বাড়ির সিঁড়িতে, বাইরের কোঠের সিঁড়িতে প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরাগুলোকে ফেলে। প্রথম যেদিন ফেলে, হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাইরে বেরিয়েছে। ইসলামের হুকুম ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত করে বাইরে বেরিয়ে দেখছে সিঁড়িতে নোংরা, ইদিক উদিক তাকালেন কাউকে কোথায় দেখতে না পেয়ে আর একটা পাত্র নিয়ে এসে ওটাকে পরিষ্কার করে যেখানে লোক যাতায়াত করে না, যেখানে ময়লা ফেলা হয় সেই জায়গাতে ফেলে দিল। দিবার পরে ঘরে দরজা লাগিয়ে কারবারে চলে গেছে। পরের দিন সেম কেস, আবার উনি পরিষ্কার করে ফেলে দিলেন। এভাবে কয়েকদিন যাচ্ছে, কোনো দিনের জন্য আমাদের মতো ব্যবহার করেনি। আমরা যে সুন্দর ব্যবহারটা করি, হে রে অমুকের বাচ্চা টমুকের বাচ্চা হলে গাল তাল দিয়ে আমরা ধুঁ ছুড়িয়ে ফেলতাম, ঠিক না বেটি? এটা ইসলামের আদর্শ নয়, এটা আমার রসুল শিখাই নেই। আজকে সেই আব্দুল্লাহ এভাবে রোজ পরিষ্কার করে, যে ফেলে সে ভাবছে মনে হয় আব্দুল্লাহ গোপনে গোপনে খুঁজছে, তা আজকে ওর সামনেই ফেলবো। ময়লা নিয়ে দাঁড়িয়ে আছে, দিকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাহির রয়েছে, সামনেই ফেলেছে। ভাই ফেলে দিয়ে এবার কি করবে, ছুটবে তো নাকি? যে অন্যায় করে সে টেনশনে থাকে, ঠিক না? আজ আপনাদের ঘরে অনেকে মারছে, খাবার কিছু নেই, আপনারা নিশ্চিন্তায় রাত্রিতে ঘুমাতে পারেন, কিন্তু যারা মারছে তারা টেনশনে বাইরে ঘুরতে পারে না, তারা ঘুমোতেও পারে না। এই মনায় পাল্টা দিল, এই মনায় পাল্টা দিল, ওই দোদকে 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 ওদের যে টেনশন হচ্ছে, ও মার খাওয়ার থেকে বেশি কষ্ট ওরা পাচ্ছে। সবর করেন, ধৈর্য ধরেন, স্বাভাবিক। আমি যদি ও পাড়ায় যে কাউকে মেরে আসি আমি কখনো শান্তিতে থাকতে পারবো না, কেন? আমার ব্রেনে ঘুরছে ও প্রতিশোধ নেবে, ও প্রতিশোধ নেবে, সবসময় একটা আতঙ্কে থাকবো আমি। ওই জন্য মার খাওয়া, মারার থেকে মার খেলে আরাম বেশি, হয়তো তখন একটু লাগে কিন্তু আরাম নিশ্চিন্তাটা বেশি, মানুষের টেনশনটা তো সবচেয়ে বড় মারাত্মক। তো এই যে আব্দুল্লাহকে রোজ জ্বালাচ্ছে, ওনার একটা টেনশন রয়েছে,
তাই ফেলে দিয়ে ছুটেছে ঘরের দরজা লাগিয়ে ছিদ্র দিয়ে দেখছে যে আব্দুল্লাহ কি করছে। উনি মচকে হেসে প্রতিদিন যা করে ঘর থেকে পাত্র নিয়ে এসে পরিষ্কার করে ফেলে দিয়ে দরজা লাগিয়ে কাজে চলে যাচ্ছে। এ গায়ের ইসলামটা বেরিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে এ যুবক আমি যে তোমাকে এতদিন কষ্ট দিচ্ছি তুমি তো জানলে, কিছু বললে না কেন আসামি পেয়ে? হযরতে আব্দুল্লাহ বলেছিলেন আমার নেতা বলেছে প্রতিবেশীকে ভালোবাসতে, তুমি আমার প্রতিবেশী তাই বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন, এটা হচ্ছে ইসলামের আদর্শ, আমার নবী এটাই শিখিয়েছে। কিন্তু আজ আমাদের জন্য ইসলামের বদলা হচ্ছে। হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে সে বলল আমি তো শুনেছি ইসলাম মানে এই 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 এই। আরো জানতে চাইলে যখন সে ইসলাম সম্বন্ধে পুরো জানলো তখন সে ভাবলো এটাই তো একমাত্র মুক্তির রাস্তা, শান্তির রাস্তা, মানবতার রাস্তা। কারণ ইসলাম পিপাসিতকে পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, মা বাপের সম্মান প্রতিষ্ঠিতর নাম, গরিবের অধিকারের নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, ন্যায় প্রতিষ্ঠিতর নাম, অন্যায়কে মিটিয়ে দিবার নাম, এর নামই হলো ইসলাম। আরবিতে এসেছে যেটা সালাম থেকে এসেছে, যার তার শান্তির নাম ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবেরা নজন তরুণেরা এ নবী পাকে প্রেমিকে রাগা হযরতে আব্দুল্লাহ হুজুর তখন আখলাক চরিত্র দেখে ওই মানুষটা মুগ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবী সম্বন্ধে জান আব্দুল্লাহর কাছে আমার নবী সম্বন্ধে জানতে চাইল। আল্লাহ নবীর শিক্ষা আদর্শ যখন জানিয়ে দিল ওই সময় দেখা যায় ওই মানুষটা আমার নবীর দিবানা প্রেমিক হয়ে যায়। এ যুবক আল্লাহ নবী বাচ্চাকে দেখতে গেল, নবী আমার একা গেলে সঙ্গে কাউকে নিয়ে গেলেন না, আল্লাহ নবী ঘরে বাইরে থেকে ডাক দিলে হে আব্দুল্লাহ হে আল্লাহ বান্দারে আমি কি ভেতরে যেতে পারি, হে আছো বাইরে আসো। ওই অগ্নিও পাশ অবাক হয়ে গেলে হে এমন করে ডাকে, কারণ তৎকালীন সময়েতে কারো ঘরে যে সুন্দরী নারী থাকতো সেটা সুরক্ষিত ছিল না, কারো ঘরে যে ধন দৌলত থাকতো ওটা সুরক্ষিত ছিল না। আজ আমার বাড়িতে ঢুকার পারমিশনটা কে চাইছে? এই অবাক হয়ে বাড়িওয়ালা তাড়াতাড়ি অগ্নি উপাসক বেরিয়ে এলো, বাই হয়ে দেখতে লেগেছে যে মোহাম্মদকে আমরা মারার জন্য ছরুয়ালে ধার দিয়ে বেড়ায় সে মোহাম্মদ আমার দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল, ভাবতে লাগলো মোহাম্মদ তোমাকে মারতে আসেনি কেন, সে খালিয়াতে এসেছে তার সাথেও তো কেউ নেই। এই যে চিন্তা করতে লেগেছে আল্লাহ নবী নিজে দিয়ে বলতে লাগলো বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায় তাকে আমি ভালোবাসি প্রেয়ার করি, সে আজকে অসুস্থ খবর পেয়েছি তাই তাকে দেখতে এসেছি। ওর দিলটা আঘাত দিল, চোখ দিয়ে পানি ছলো মনো করতে লাগলো আর এই মোহাম্মদকে গালি দি এই মোহাম্মদকে মারতে চায় যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে গেছে, অথচ বাপ হয়ে কখনো আমার বাচ্চার খোঁজটা নিতে পারিনি। সেই সময়তে বাপ মা নিজের সন্তানকে এত আদর যত্ন করতো না, আর যে সন্তানেরা মা বাবের ভালোবাসা পাচ্ছ এটা আমার নবী মুহাম্মদ রসুলের অবদান। এটা আমার নবী শিখিয়েছে, আগে ছিল না। দেড় হাজার বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল, আজও যেমন কিছু সমাজে দেখা যায় নিজের মা নিজের ছেলেকে হত্যা করেছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পার্কে বিভিন্ন পুকুরে বিভিন্ন কুয়াতে বিভিন্ন খাবারের বাক্সতে আজকালকার ছোট ছোট বাচ্চা ছেলে পাওয়া যায়। আমি জানি না কোন মায়ের গর্ভে বাচ্চা ছিল, সে মহিলাটা কেমন মা, আরে মা তো এত দয়ালু হয় যে আল্লাহ পাক নিজের সাথে নিজের মা তোমার মাকে বলেছেন ইসকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার কৃতিত্ব জ্ঞাপন করো, তোমরা মা বাপের কৃতিত্ব জ্ঞাপন করো। সেই মা বাপ এত দয়ালু, আজকে কিন্তু সামান্য নিজেদের সামান্য শরীরের আনন্দের জন্য আজকে আমরা অবৈধ কাজে লিপ্ত হচ্ছি। এই লিপ্ত হওয়ার জন্য আজ কত স্রষ্টার সৃষ্টি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কখনো কুকুরের মুখে দেখা যায়,
কখনো পলিথিনে জড়ানো দেখা যায়, কখনো পুকুরে ভেসে যাচ্ছে দেখা যায়। একবার কি তোমার আমার মানবতা জাগে না? একবার কি মেয়েগুলোর ইনসানিয়তটা জাগে না? যে নিজের সামান্য খিদে মিটাবার জন্য, নিজের সামান্য আনন্দের জন্য আজ একটা সৃষ্টির উপরে কি অত্যাচার হচ্ছে? এই যে মানবতা, এই মানবতা আজকে হ্রাস হতে লেগেছে। কেন আমরা আস্তে আস্তে প্রফেট মোহাম্মদ সাল্লামের আদর্শ ছেড়ে দিচ্ছি? আজকে যদি আমাদের মধ্যে মানবতা না থাকে তাহলে কখনো স্বাধীনতাও থাকতে পারে না। তাই আসুন যুব সমাজ, আমাদের ঘরে জাগতে হবে, উঠতে হবে। অবৈধ সম্পর্ককারী, জেনাকারী, তাকে কতলের আইন করতে হবে, তবে এই সমাজে এই বাচ্চা ছেলেগুলো হত্যা বন্ধ হবে। ঠিক না বেঠি? আজ আমরা যদি না জাগি তো তাহলে কে করবে সব? কিন্তু আমরা যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় নিজেদের সামান্য নফসের খিদে মিটাতে গিয়ে, তাহলে তো সমস্যা বাড়বে। আর সমস্যা বাড়লে শুনে রেখে দাও, ওই যে ছোট্ট বাচ্চা, ওরও প্রভু তো আমার প্রভু যিনি, ঠিক না বেটি? অথব ওই যে আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছে, এই করোনার মতো আরো কঠিন কঠিন খোদার পক্ষ থেকে বিমার গজব আসবে, যার দাওয়ায় ওষুধ তৈরি করতে করতে পৃথিবী সাফ হয়ে যাবে। অথব এগুলো সব পাপের ফল, এসব কর্ম আমাদের দোষে। এই সমাজে মানুষ মানুষের উপরে কত জুলুম করছে। এই সমাজে একদল লোক আছে যারা গরিবদের ঘরে নিজেদের পায়ে জুতো বানিয়ে রেখেছে, কৃতদাস বানিয়ে দিয়েছে, তাদের অধিকার দিচ্ছে না, কথা বললে মিথ্যা মামলায় জেলে দিচ্ছে, কত মা চোখের পানিতে রাত্রে ঘুমায় না, কাঁদে কেঁদে কাটাচ্ছে, কত বাপ রাত্রে ঘুমাতে পারে না, চোখের পানি ফেলে কাঁদছে। কেন? তার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবার টাকা নাই। এলাকায় সমালোচনা হচ্ছে, টন্টিট কিরি মারছে, বাড়ির দ্বারে নোংরা ছেলেদের ঘোরাঘুরি হচ্ছে, বাপ সবই বুঝতে পারছে, মা সবই বুঝতে পারছে, কিন্তু অসহায় এই বাপ মাটা একটা বিবাহ দিতে গেলে আজকে কম করে 2,250,000 টাকা খরচ। অথচ দেখা যাচ্ছে এই সমাজে একদল লোক 10,000 কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, সব গরিবদেরকে শোষণ করে বড় লোক হচ্ছে। এই জায়গায় যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে মানব প্রেম আছে, ওই সকল মানুষগুলোকে ঐক্য হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আইন তৈরি করতে হবে যে বাংলা এবং দেশেতে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহ সময় হলে সরকার তার ফান্ড থেকে তাদের বিবাহ ব্যবস্থা করে দেবে। এই আইন করে তোলার দায়িত্ব এই মানবতা প্রেমিকদের দায়িত্ব লিয়া দরকার আছে না? আমরা শুধু মনে করি মসজিদে যাও, নামাজ পড়ো, তসবিহ পড়ো, আর হুজুর তুমি জলসা করতে গিয়ে শুধু ওয়াজ করো। বাবারা, ওখান থেকে আব্দুর রহমান পাহাড় থেকে লাফ মেরেছিল নবীর প্রেমে, বলো সুবহানাল্লাহ, ওয়াজ করো। ওটা যেমন করতে হবে, সমাজকে বাঁচাতে হবে। আজ আমি আব্বাস সিদ্দিকী মোজাদ্দেদ জামানের ঘরে জন্ম হয়েছি। আজকে মোজাদ্দেদ জামানের ঘরে জন্ম না হয়ে ফুটপাতে যদি কোনো ভিখারির ঘরে জন্ম হতাম, তাহলে আমার যে দুর্দশাটা হতো, আজকে ওই ফিকারিটার বাড়ির ছেলেটার দুর্দশা হচ্ছে, ওটা আমাকে ভাবতে হবে। এর নাম হলো মানবতা। ওপরে উঠে গিয়ে নিচই তাকাবার সময় না থাকে, তুমি মানুষ রূপী শয়তান ছাড়া আর কিছু নয়। তোমাকে প্রভু ওপরে তোলে, তোমাকে প্রভু ধনী করেছে, যাতে তোমার পাড়া প্রতিবেশীর গরিবগুলোকে তুমিও হাত ধরে তুলতে পারো। কিন্তু আজ তো তোলা দূরের কথা, মানুষ মানুষকে এত নোংরা নজরে দেখছে বলার মতো না। তারপরে আজকাল আবার এই যেটা কি ফোন সিস্টেম চালু হয়েছে, ফোন ছাড়া তো বিয়ে হচ্ছে না, কি এই ফোন চালু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আইন তৈরি করতে হবে। ফোন যদি কেউ নেয়, ওই ছেলের মা ছেলের বাবা সঙ্গে সঙ্গে অ্যারেস্টে 12 বছরের জেল। এই আর কেউ ফোন নেবে? এই ফোন নেবে? তাহলে গরিবের বাপ কোনো মেয়ের বিয়ে দিবার টেনশন হবে কি গো? কথা ভুল বুঝাচ্ছি, তোমরা মানো তাই তো বুঝাচ্ছি। আজান দিচ্ছে? আচ্ছা, একটু আজানটা হয়ে যাবে। ও শেষ
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة الدرة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعد ترزق الصفا دائما إنك لا تفلح الميعاد لا إله إلا الله আমার নেতা তো এইগুলি শিখিয়েছিল, আল্লাহ নবী তো এটাই শিখিয়েছিল, গরিবকে বাঁচানো। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান সৃষ্টি আল্লাহ বাগে দয়া কখনো সে পাবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিম নেই, মান লা ইয়ারহামুন নাস আছে, নাস আরবি কথা যেটা আপনারা সবাই জানেন, এর বাংলা মানে হলো মানুষ, অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না সে মহান স্রষ্টা দয়া পাবে না। এ যুবকেরা তরুণেরা বাবেরা এখানে নাস বলতে মানুষ, তাহলে মুসলমান বিপদে বললে যাব, গায়ের ইসলাম বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, দলিত বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না, এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা তরুণেরা আব্বারা ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কানে চিৎকার আওয়াজ এনেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদত হলো নামাজ, ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। এ যুবকেরা তরুণেরা এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যদি খ্রিস্টান হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যদি মতুয়া হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি আদিবাসী দলিত হয়, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে, কোনো ধর্মের কথা বলেনি। আর একটা বিষয় হলো সবাইকে সৃষ্টি তো একজন করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ সৃষ্টিকে বিপদ দিয়ে উদ্ধার করবে, এর মানে তো তুমি আল্লাহকেই ভালোবাসলে। আল্লাহ আমাদের সে আদর্শ আছে, আমরা মরছি আমাদের দোষে ভাই, কথা বুঝে আসছে? কে কি করছে, কে কি বলছে, কে মারছে, এসব ভেবে লাভ নাই। আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। বাবিরা নজওয়ান তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়ের ইসলামে সে জিজ্ঞাসা করলো, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন ভুকার তো খোদার তো মানুষকে খানা খাওয়ানো। এ নাজওয়ানেরা এ নবী বাগে প্রেমিকেরা, আজকে আমার সমাজে এমনও মানুষ রয়েছে দৈনিক দু পাঁচজনের খাবারকে নষ্ট করে, আমার সমাজে এমনও মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয়, আমার সমাজে এমনও মানুষ আছে হোটেলে গিয়ে 55 রকম আইটেমের অর্ডার দেয়, স্টাইলে একটু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয়, আর এই সমাজে এমনও মানুষ আছে সামান্য একটা রুটির জন্যে মায়ের কাছে কান্দতে লাগে, ওই মা বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কানতে লাগে। এ যুবকেরা তরুণেরা আজ চিন্তা করে দেখো প্যালেস্তাইনে কি হতে লেগেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা খেতে পাচ্ছে না, মায়ের গোস্তকে খেতে লেগেছে। আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে, আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারে অভাব করেনি, আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে, ভুলে যাও না পরিবের কথা, আল্লাহ তোমাকে কষ্টটা বুঝিয়ে দেবে। তাই তো নবী আমার জানিয়ে দিলে রাত্রি যখন
दुनिया बुझे नेबे मुहम्मद रसूलेर आखलाक चरित्र दुनिया जेमन दले दले सेदिन आमार नबीर पिछने छुटे छिलो कायामत पर्यन्त आमार नबीर गुणगान এই জমিনে সবাই গাইতে থাকবে। আমরা তো লুটার ধান নিয়ে আছি, দেবো কি করে? কে অসুবিধা হচ্ছে নাকি? আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছেন, ওই জন্য সারা রাত হলো অসুবিধা নেই। আমরা তো ভেজাল খেয়েছি, প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেয়েছে। 93 বছর বলছে সারা রাত হবে, আর আমাদের 13 বছরে বলছেন ঘুমোতে হবে। এখন তো সব ভেজাল, হিসে ভেজাল নেই, তবে ভেজাল সব পলিসি করে আনা হচ্ছে। কেন যারা ভেজাল ঢুকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকা দিয়ে দিচ্ছে, অথিব দেখছে ভেজাল তারপরেই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে। কারণ তাদের তো টেনশন নেই, তারা তো স্পেশাল ভিআইপি করে এনে খাবে। যা গরিব প্লাস্টিকের চাল খেয়ে মরুক কি যাক, গরিব মরবে তো, বড়লোক তো মরবে না। আহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে মুক্তি শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেল। আজকে সেই নবীর উম্মত, আমরা নিজেরাই তো অন্ধকারে হোঁচট খেয়েছি, দুনিয়াকে কি রাস্তা দেখাবো? আমরা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে, আমরা নিজেরাই তো পাপ কর্ম সঙ্গে জড়িয়ে আছি, আমরা নিজেরাই তো গরিব দেখে হত্যা করি। নিজের চাচা নিজের ভাইপোকে দাফন করে দিতে চাইছে, ভাইপো চাচাকে দাফন করে দিতে চাইছে, এ সমাজে তো অহরহ চলছে। নিজেদের মধ্যেই তো সমস্যা, পর কি দেখবে? তবে হ্যাঁ, আমার বাংলায় বর্তমান যিনি আছে তিনি সত্যি ভাইপোকে ভালোবাসে। কে? একদম সিবিআই তাড়িয়ে দিলে এত ভালোবাসে, সঙ্গে সঙ্গে যে সেটেলমেন্ট করে ফেললো দিল্লিতে। ওই রকম যদি কারো ভাইপো হতে পারতাম না, কপাল খুলে যেত, কথা বুঝছেন? কিন্তু আমরা আমার রসুলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা, আজ আল্লামা হুজুরের স্মৃতি সভাতে এসে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন। আল্লামা হুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনাকে স্মরণ করে, কেন তিনাকে ডাকে, কেন তিনার কথা শোনার জন্যে বিচার হয়ে থাকে, কেন তিনার দরবারে এসে হাতকে বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তিনার ওসিলাতে দোয়া চায়, কেন তিনার আলোচনা শোনার জন্যে দলে দলে লোক ভিড় করে, কেন গাঁটের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতিসভাতে দান করতে
দাগে এ যুবকেরা তরুণেরা আব্বারা অন্য কোন কারণ নয় যে জমিদারি ছিল তা হ্যাঁ আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন এই আজ পশ্চিম বাংলার উত্তর চক্ষিন ২৪ পরগনা এটা তখন একসাথে ছিল এই ২৪ পরগনার অর্ধেকটাকে কিনে লিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এত ধন দৌলত থাকার পরও নবীর দ্বীনের জন্য পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে বাস করেছে ওই বাসে কিতাব কিনে খরচ করেছে সেই কিতাব থেকে চুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে যাতে কায়ামত পর্যন্ত এই সমাজের মানুষ জাহান্নামের খোরাক না হয়ে যায় সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায় সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে নবী থেকে দূরে না যায় এই জন্য পীরের ভালোবাসায় রাসূলুল্লাহ খাতিরে আল্লাহকে খুশি করার জন্য আল্লামা হুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজও পাগলের নাই ছুটে আসছে কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ বাংলারে তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব আর আমি যার হয়ে যাব তাম দুনিয়াকে আমি আল্লাহ তারই পিছনে পাঠিয়ে দেব আজ মানুষ তো কত এসেছিল এখানে হয়তো অনেক কটা রুহুল আমিন পাওয়া যাবে এর মধ্যে নাম খুঁজলে পাওয়া যাবে না যাবে না কিন্তু নাম এক হলে হবে না কামটা আলাদা ছিল নামে কোনো দাম নাই আমার রাসূলুল্লাহ চাচার নাম ছিল হযরত আব্বাস আমার নাম আব্বাস এক নাকি না কাম আলাদা ছিল আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম আমরা অতএব নাম অনেক পাওয়া যাবে আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে আজও খুঁজলে ২০০ টাকা দিলে দালালি শুরু করবে ২০০ টাকা দিলেই মাথা নত করে দেবে আর আমার রসুলের নওয়াজা ইমামে হাসান হোসাইন গর্দান কেটে দিয়েছে তথাপিও মাথা কোনোদিন নত করেনি আর যে মাথা নত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না করে তার মাথাকেও আল্লাহ কখনো হ্যাট করেনি শহীদ হয়ে যাওয়ার পরও ইমামে হোসাইনের শের মোবারককে মেজার উপরে রাখা হয়েছিল দামেস্কের লোকেরা দেখেছিল ইমামে হোসাইন নিজার উপরে মাথা তুলে যেন বলতে লেগেছে আজও হোসাইনের মাথা সবার উপরে রয়েছে জোরে বলুন সুবহান তারা কখনো বিক্রি হয় আমরা তো বিক্রি হওয়া পাটি আমাদের কি দাম আছে আজ বড় বড় ভিআইপি লোক বিক্রি হয়ে যাচ্ছে দুঃখের বিষয় বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে বড় দুঃখ আজকে আমরা এই বিক্রি হয়ে যাওয়ার জন্যই চারিদিকে কেউ না কেউ কেউ না কেউ দুপায়ে পশু সুরাতে মানুষ সুরাতে পশু দুপায়ে তারা কখনো কখনো আমার রসুলের সানে নোংরা নোংরা মেসেজ নোংরা নোংরা খবর ছাড়ে আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্য